এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি WBCS প্রিলিমিনারি উইনার বই, যেটা মণ্ডল প্রকাশনী থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে WBCS পরীক্ষার্থীদের জন্য, সেই বইটির উপর রিভিউ দেব। তোমরা জানো যে বর্তমানে WBCS প্রিলিমিনারি পরীক্ষার দরখাস্ত পূরণ চলছে। আগামী 20 জানুয়ারি পর্যন্ত দরখাস্ত পূরণ করা যাবে। শুধুমাত্র দরখাস্ত পূরণ করাটাই নয়, তারপর নিতে হবে প্রস্তুতি, কেমন না স্ট্র্যাটেজিক প্রস্তুতি, অর্থাৎ একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করে প্রস্তুতি নিতে হবে। যারা নতুন পরীক্ষা দিচ্ছ তারা যেরকম বিস্তারিত পড়বে তেমনই তাদের প্রয়োজন হবে, যে কোন বিষয় থেকে কেমন ধরনের প্রশ্ন আসে এবং বিগত বছরে কী কী প্রশ্ন সেই বিষয় থেকে এসছে সেইগুলি সম্পর্কে একবার জেনে নেওয়া। আর যারা বহু বছর পরীক্ষা দিচ্ছ তাদের যেটা প্রয়োজন হবে বিগত বছরের প্রশ্নের সাথে সাথে প্র্যাকটিস সেট এবং তার পর্যাপ্ত ব্যাখ্যা সহ আর যেটা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার। এই বইটি যেটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত জিনিসই একসাথে রয়েছে। এই বইটি নিয়েই বিস্তারিত রিভিউ দেবো তোমাদের, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সম্পূর্ণ বইটি সম্পর্কেই আলোকপাত করব এবং এই বইটির বিশেষত্ব সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখো WBCS প্রিলিমিনারি উইনার এই বইতে কী কী রয়েছে। 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা সেটা কেমনভাবে রয়েছে, না অধ্যায় ভিত্তিক রয়েছে, প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক, যেমন একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। মৌলিক অধিকার থেকে যা যা প্রশ্ন এসছে 2020 থেকে 2011, সমস্ত মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য থেকে যা যা প্রশ্ন এসছে তা মৌলিক কর্তব্য, সংসদ থেকে যা যা প্রশ্ন এসছে তা সংসদের অধ্যায়, এইভাবে সাজানো আছে। প্রথমে প্রশ্ন, তারপর উত্তর অপশন দেওয়ার পর তারপর হয়েছে ব্যাখ্যা, খুব সুন্দরভাবে করা হয়েছে। এছাড়াও রয়েছে 2019 সালের আগস্ট থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। এই বইয়ের চিফ এডিটর হচ্ছেন কার্তিক চন্দ্র মণ্ডল। দেখতে পাচ্ছ এটা স্পেসিমেন কপি, নট ফর সেল। এই পাতায় দেখো এডিটরদের নাম আছে, কারা কারা কাজ করেছেন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইভিএস, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এবং কনসাল্টিং এডিটার্স। এই বইটির দাম করেছে মাত্র 520 টাকা, এর উপর তোমরা ছাড় পাবে, ছাড় দিয়েই বইটি কিনতে পারবে। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো সূচিপত্র, এটা দেখলেই তোমরা বইটা সম্পর্কে ধারণা পাবে। দেখো প্রথমে ইংলিশ, প্রথমেই আছে ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশন, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সিনোনিম অ্যান্ড এন্টোনিম এবং মিসলেনিয়াস, অন্যান্য যেসব প্রশ্ন সেগুলো ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে 2020 থেকে 2011 করা হয়েছে, প্রত্যেকটাতেই তাই। তারপর দেখো ভূগোলে দেখতে পাবে ভারতের অবস্থান, বিস্তার, আয়তন, অঙ্গরাজ্যসমূহ ইত্যাদি, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী ও হ্রদ, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, ভারতের জলসেচ ব্যবস্থা, ভারতের কৃষিকাজ, ভারতের বিভিন্ন প্রকার প্রকল্পসমূহ, ভারতের শক্তি সম্পদ ও খনিজ সম্পদ, ভারতের শিল্পসমূহ, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের প্রধান প্রধান বন্দরসমূহ, ভারতের জনসংখ্যা, ভারতের জনবসতি। এরপর তোমরা দেখো ভূগোল কিন্তু এখনও শেষ হয়নি, এবার হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল দেখো, পশ্চিমবঙ্গের অবস্থান, বিস্তার, আয়তন, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, এইভাবে দেখে একদম এখানেও পশ্চিমবঙ্গের জনবসতি পর্যন্ত আছে। তারপর অতিরিক্ত মানচিত্র বিজ্ঞান আছে, বিবিধ আছে। এবার ভারতের ইতিহাস দেখো, এটাকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন ভারত, মধ্যকালীন ভারত আর আধুনিক ভারত। প্রাচীন ভারতে দেখো রয়েছে সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতা থেকে যা যা প্রশ্ন এসেছে, প্রাক মৌর্য সময়কাল থেকে যা যা প্রশ্ন এসেছে, মৌর্য যুগের ইতিহাস থেকে যা যা প্রশ্ন এসেছে, মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত যুগ, প্রতিবাদী ধর্ম আন্দোলন, গুপ্তোত্তর যুগে ভারতের আঞ্চলিক শক্তিসমূহ, আদি মধ্যযুগের দক্ষিণ ভারতের ইতিহাস, আদি মধ্যযুগের বাংলা, পাল ও সেন যুগ, বিবিধ প্রাচীন যুগ। দেখো এবার মধ্যকালীন ভারত, মধ্য ভারতের ইতিহাস, যেটা আরব আক্রমণ, দিল্লির সুলতানি, মুঘল যুগ, মধ্যযুগের আঞ্চলিক শক্তিসমূহ, ভক্তিবাদ ও সুফিবাদ, বিবিধ।
এবার আধুনিক ভারত দেখো, অষ্টাদশ শতকের আঞ্চলিক রাজ্যসমূহ, ইউরোপীয় শক্তির সম্প্রসারণ, আধুনিক ভারতের শিক্ষা ও সমাজ সংস্কার, ঊনবিংশ বিংশ শতকের সংবাদপত্র এবং বিভিন্ন গ্রন্থ, উপনিবেশিক শাসন, অর্থ ও ভূমি ব্যবস্থা, মহাবিদ্রোহ, ঊনবিংশ শতকের কৃষক ও উপজাতি বিদ্রোহ, ভারতের গভর্নর ও গভর্নর জেনারেল, বিবিধ আধুনিক যুগ। এরপর যেটা রয়েছে দেখো, ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম, যেখানেতে জাতীয়তাবাদের উন্মেষ, স্বদেশী আন্দোলন থেকে স্বরাজ প্রস্তাব, স্বাধীনতা সংগ্রামের শেষ অধ্যায়, বৈপ্লবিক আন্দোলন, এটাও একটা ইতিহাসের বিভাগ, সাম্প্রদায়িক রাজনীতি, ভারতের ভাইসরয়গণ, বিবিধ ভারতের স্বাধীনতা সংগ্রাম। এরপর তোমরা দেখো ভারতের রাজনীতি আসছে অধ্যায়টা, কী কী আছে এখানে, সংবিধানের ধারাসমূহ, যেখান থেকে মূলত প্রশ্ন আসে, ভারতীয় সংসদ, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য ও নির্দেশমূলক নীতিসমূহ, বিচার বিভাগ, সাংবিধানিক সংস্থা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, অঙ্গরাজ্যের শাসন বিভাগ, অঙ্গরাজ্যের আইন বিভাগ, কেন্দ্র রাজ্য সম্পর্ক বিবিধ। এবারেতে যেটা আসছে সেটা হচ্ছে ভারতের অর্থনীতি, অর্থনীতি থেকে যে যে বিভাগ থেকে প্রশ্ন আসে সেইভাবেই করা আছে, সাজানো আছে। কৃষি অর্থনীতি মানে এগ্রিকালচারাল ইকোনমিক্স, ব্যাংকিং, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, শিল্প এবং তার সংস্কার, রাজকোষ নীতি, অর্থনীতির প্রসার ও উন্নয়ন, অর্থনীতির প্রাথমিক ধারণা, সমষ্টিগত অর্থনীতির কয়েকটি প্রধান ধারণা, অর্থ, আন্তর্জাতিক বাণিজ্য, জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টন, প্রকল্প, বর্তমান ঘটনা বিবিধ। এবার আসছে জীববিদ্যা, দেখো জীববিদ্যাতে কী কী আছে পাঠ, কোষের গঠন, কোষচক্র, কোষ বিভাজন, উদ্ভিদ ও প্রাণীকলা, মানবদেহের অঙ্গতন্ত্র, শারীরবৃত্তীয় কার্যাবলী, উদ্ভিদের অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী, পুষ্টি ও বিপাক। এরপর কী কী থাকছে, জীবের জনন, জীবনের সূচনা, অভিব্যক্তি ও অভিযোজন, বিন্যাসবিধি ও জীবজগৎ, বংশগতি ও প্রযুক্তি, উদ্ভিদ ও প্রাণীর অর্থনৈতিক গুরুত্ব, অণুজীববিদ্যা, বাস্তুবিদ্যা, পরিবেশ দূষণ ও সংরক্ষণ, স্বাস্থ্য ও রোগ। এটা হলো জীববিদ্যার অংশ। এরপর দেখতে পাচ্ছ তোমরা পদার্থবিদ্যা ও কম্পিউটার একসাথেই করা আছে, যেমন পদার্থবিদ্যার মধ্যে পড়ছে পরিমাপ পদ্ধতি ও একক, পদার্থের সাধারণ ধর্ম, আলোক বিজ্ঞান, তাপ ও উষ্ণতা, কার্যক্ষমতা ও শক্তি, গতিবিদ্যা, তেজস্ক্রিয়তা, তড়িৎবিদ্যা, চুম্বক, শব্দবিজ্ঞান। এবার কম্পিউটার আলাদাভাবেই রয়েছে, আর রয়েছে কি শেষে বিবিধ, যেগুলো সব কিছুর মধ্যেই রয়েছে। এবারে রসায়নবিদ্যা, রসায়নবিদ্যার মধ্যে কী কী আছে, গ্যাসের ধর্ম, জারণ ও বিজারণ, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, অ্যাসিড, ক্ষার ও লবণ, মিশ্রণ ও দ্রবণ, ধাতুবিদ্যা, শিল্প রসায়ন, অধাতু ও তাদের যৌগ, ব্যবহারিক রসায়ন বিবিধ। এরপর দেখতে পাচ্ছ রয়েছে গণিত, গণিত বা ম্যাথমেটিক্সের মধ্যে রয়েছে সিম্পলিফিকেশান, সরলীকরণ, নাম্বার সিস্টেম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ সিস্টেম, প্রফিট অ্যান্ড লস, HCF, LCM, মেনসুরেশান, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যালিগেশন, বুট অ্যান্ড স্ট্রিম, এজ, মিসলেনিয়াস। এরপর রয়েছে সাধারণ বুদ্ধিমত্তা বা জেনারেল ইন্টেলিজেন্স যাকে বলে, যার মধ্যে কী কী পড়ছে, ব্যতিক্রম মানে অড ওয়ান আউট, সাদৃশ্য, অ্যানালজি, সাংকেতিক উপস্থাপনা, শ্রেণী, অক্ষর সংখ্যা বিন্যাস, দিক নির্ণয়, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, গাণিতিক যুক্তি, ভেনচিত্র, উক্তি সিদ্ধান্ত, ঘনক, বসার বিন্যাস, হেঁয়ালি, ঘড়ি, পঞ্জিকা, যুক্তিগত বিশ্লেষণ বিবিধ। এই 17টি অধ্যায় থেকে যা যা বিগত বছরে প্রশ্ন এসেছে সবগুলো সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে এবং তার পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপর কী আছে দেখো, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এগুলোর তো সেইভাবে কোনো ক্যাটেগরি হয় না প্রশ্ন আসার ক্ষেত্রে, অন্তত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পড়িয়ে থাকেন তাদের নিজস্বই ক্যাটেগরি আছে, গেমস, অ্যাওয়ার্ডস, বুকস, ইলেক্টেড পার্সনস, অ্যাপয়েন্টেড পার্সনস এটসেট্রা, কিন্তু বইতে এটা করা নেই। যাই হোক, এরপর যেটা আসছে দেখো, প্র্যাকটিস সেট কোয়েশ্চেন অ্যান্ড এক্সপ্লানেশন, অর্থাৎ তোমরা যারা এতক্ষণ ধরে এত অধ্যায়গুলো থেকে কী কী প্রশ্ন এসছে দেখলে এবং যাদের সমস্ত কিছু করা হয়ে গেছে, তৈরি আছে, তারা কতটা প্রস্তুত, তার জন্য 25টি WBCS প্রিলিমিনারির পূর্ণাঙ্গ মাত্রার প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে।
অর্থাৎ পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেট বলতে 200টি করে প্রশ্ন আছে, এরকম 25টি প্র্যাকটিস সেট, তার উত্তর এবং তার ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেটা তোমাদের জন্য খুবই কার্যকরী হবে। অ্যাডিশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট 2019 থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত সংকলন করা হয়েছে। মাস ভিত্তিক দেখতে পাচ্ছ, আগস্ট 19, সেপ্টেম্বর 19, অক্টোবর 19, নভেম্বর 19, ডিসেম্বর 19, জানুয়ারি 20 থেকে একদম ডিসেম্বর 20। আর একদম শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে লিস্ট অফ রেফারেন্স বুকস, অর্থাৎ WBCS পরীক্ষার জন্য কী কী বই পড়তে হয় ইংরেজি এবং বাংলা, তার সমস্তর একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা তোমরা যারা নতুন স্টুডেন্ট মূলত তারা দেখে নিতে পারো, আর যারা পুরনো স্টুডেন্ট তাদেরও যদি কোনো বইতে কিছু সমস্যা থাকে, কোনো বই অতিরিক্ত পড়তে হয়, সেটা কোন বই পড়বে সেটা জানার জন্য তোমাদের এটা দেখতে হবে। এরপর যেটা আছে সেটা দেখো, সিলেবাস থাকছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশনের, যেখানেতে ইংলিশ কম্পোজিশন থেকে 25 মার্কসের 25টি প্রশ্ন থাকে, জেনারেল সায়েন্স থেকে 25টি, হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে 25টি, ন্যাশনাল মুভমেন্ট থেকে 25টি, ভারতের ভূগোল থেকে 25টি, পলিটি ইকোনমি থেকে 25টি, জেনারেল মেন্টাল এবিলিটি থেকে 25টি, এবং কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 25টি, এবং যার জন্য প্রতিটি নেগেটিভ মার্ক থাকে 1/3, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা। এরপর আসছে WBCS মেন্স এক্সামিনেশন পার্সোনালিটি টেস্টের সিলেবাস। দেখো কম্পালসারি পেপার যেটা থাকছে সেখানেতে বেঙ্গলি থাকে সাধারণের জন্য, এছাড়াও হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালিও থাকে। সেকেন্ড পেপারে ইংলিশ লেটার রাইটিং থাকে। থার্ড পেপারে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। ফোর্থ পেপারে থাকছে সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ফিফথ পেপারেতে থাকছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি এবং রিজার্ভ ব্যাঙ্কের ওপর বিশেষ গুরুত্ব। সিক্স পেপারে থাকছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। আর সেভেন্থ পেপারটা শুধুমাত্র যারা অপশনাল নেবে তাদের জন্য অপশনাল সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থেকেই দুটো পেপার 200 মার্ক করে। আর থাকছে পার্সোনালিটি টেস্ট। এবার দেখো ইন্টারভিউ, ইন্টারভিউ মার্কস যেটা গ্রুপ এ 200, গ্রুপ বি 200, গ্রুপ সি 200, গ্রুপ ডি, এগুলো হচ্ছে মার্কসের ভ্যারিয়েশন করেছে, মানে টোটাল পেপারে, ইন্টারভিউয়ের এটা বলছি না। ইন্টারভিউয়ের দেখো পার্সোনালিটি টেস্ট যেটা একদম তলায় দেখতে পাচ্ছ, যে গ্রুপ এ 200, গ্রুপ বি 200, গ্রুপ সি 150 এবং গ্রুপ ডির 100 নম্বরের মোট ইন্টারভিউ। এছাড়াও বইটির যেটি অভূতপূর্ব বৈশিষ্ট্য, যেটা সাধারণত সমস্ত বইতে দেখা যায় না, সেটা হলো প্রত্যেকটি বিষয়ের প্রস্তুতি কীভাবে নেবেন সেই সেই বিষয়ের শিক্ষকরা সেটা বলে দিয়েছেন। যেরকম WBCS প্রিলিম পরীক্ষায় ইংরাজির প্রস্তুতি নিয়ে লিখেছেন বিশেষজ্ঞ শিক্ষক শ্রী অর্ণব সরকার মহাশয়, দেখো তো উনি কী লিখেছেন। সাধারণ ধারণা, অন্যান্য প্রতিযোগিতামূলক মতো পরীক্ষার WBCS এর ইংলিশ একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, তবে সঠিক পদ্ধতিতে বিশ্লেষণ এবং অনুশীলন করলে এই বিষয়ে সাফল্য লাভ করা সম্ভব। উনি কী কী মতামত দিয়েছেন দেখো, বিষয়বস্তু সম্পর্কে ধারণা, WBCS পরীক্ষার বিগত বছরগুলির প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যাবে ইংরেজি অংশের প্রশ্নগুলি সাধারণভাবে গ্রামার এবং ভোকাবুলারি এই দুটি ভাগে বিভক্ত। প্রস্তুতির প্রথম ধাপ হলো পরীক্ষাটির সঠিক সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল হওয়া এবং তার সঙ্গে স্কুল পাঠ্যের ইংরেজি ব্যাকরণের বিষয়গুলি রপ্ত করা। অনুশীলন ও কৌশল কীভাবে গ্রহণ করা যেতে পারে, ইংলিশ গ্রামারের সাধারণ বিষয়গুলি রপ্ত করার পরে ট্র্যাডিশনাল গ্রামারের কোনো একটি বই থেকে গ্রামারের বিভিন্ন বিষয়ের ব্যবহারিক প্রয়োগটিও শিখে নিতে হবে। না বুঝে মুখস্থ করার চেষ্টা কাম্য নয়। আর ভোকাবুলারি অংশের জন্য কম্পিটিটিভ ইংলিশের একটি স্ট্যান্ডার্ড বইয়ের সঙ্গেও দিনে অন্তত 15 মিনিট একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র পড়া অত্যন্ত জরুরি। লক্ষণীয় যে 2014-এর পর থেকে ইংলিশ প্রশ্নপত্রের বিষয়বস্তুতে একটু পরিবর্তন এসেছে। এরপর দেখো প্রশ্নের ধারণা ও মক টেস্ট, বিগত বছরের প্রশ্নপত্রগুলি বিশ্লেষণ করে প্রশ্নের ধাঁচ সম্পর্কে একটি সম্যক ধারণা অবশ্যই তৈরি করতে হবে, এবং নিয়মিত সময় ধরে মক টেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই তা বলাই বাহুল্য। আর এই দুটি ক্ষেত্রেই মণ্ডল প্রকাশনীর এই বই অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। এবার দেখাচ্ছি একটা বিষয়ের ডেমো, কীভাবে অ্যানালিটিক্যাল ওয়েতে এটাকে বিশ্লেষণ করা হয়েছে। দেখতে পাচ্ছ
টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান পলিটি। এখানে পলিটি থেকে মোট অধ্যায়ের যা যা প্রশ্ন এসছে সেগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। দেখো সংবিধানের ধারাসমূহ থেকে 2020-19 সালে সেইভাবে কোনো প্রশ্ন আসেনি, 2018 সালে একটি, 2017 সালে আসেনি, 16 সালে 9টি প্রশ্ন, 13 সালে 3টি প্রশ্ন এবং মোট 13টি প্রশ্ন এসছে, যা কিনা মোট শতকরার 13.40% মোট প্রশ্নের। এরকমভাবে প্রত্যেকটিরই বিশ্লেষণ করা, ভারতীয় সংসদ, মৌলিক অধিকার, বিচার বিভাগ, সাংবিধানিক সংস্থা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এরপর দেখো ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটি থেকে কী কী প্রশ্ন এসছে তার কিছু উদাহরণ বললাম তোমাদের দেব। সংবিধানের ধারাসমূহ থেকে কী কী এসছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং এ পার্সন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং অ্যান্ড নার্কো অ্যানালিসিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ, অর্থাৎ বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একজন ব্যক্তিকে পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং বা নার্কো অ্যানালিসিস করানো লঙ্ঘন করছে, এটা কোন ধারা লঙ্ঘন করছে, অপশান সি দেখতে পাচ্ছ, ধারা 21 এবং ধারার 23 তার ব্যাখ্যা দেওয়া হয়েছে সংবিধানের সেই দুটি ধারার, ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায় 12-35 ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কোনো ব্যক্তিকে নিজ ইচ্ছার বিরুদ্ধে মস্তিষ্কের চিত্রাঙ্কন মানে ব্রেন ম্যাপিং, পলিগ্রাফ প্রভৃতি করলে তা সংবিধানের 23 এবং 21 ধারাকে লঙ্ঘন করবে। ব্যাখ্যাটা কেমন লাগলো জানাবেন। এই রাষ্ট্রবিজ্ঞানের বিগত বছরের প্রশ্ন উত্তর তৈরি করেছেন সৌরজিৎ দাস, ব্যাখ্যা দিয়েছেন, কেমন লাগলো সেটা জানাবে। এরপর ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা প্রদান করা হয়েছে, এটা হবে 12 ধারা। ভারতের সংবিধানের 12 ধারায় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যা প্রদান করা হয়েছে, সংজ্ঞা প্রদান করা হয়েছে, রাষ্ট্রের অন্তর্গত সমস্ত সংস্থাকেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 12 ধারা সংজ্ঞা অনুযায়ী সংবিধানের তৃতীয় অধ্যায়ের গুরুত্বটি উপলব্ধি করা যায়। এরপর দেখো আর একটা যেটা প্রশ্ন এসেছিল এই বছরই, অর্থাৎ 2016 সালে, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে, এটার উত্তর দেখো কী হবে। অপশান ডি 17 ধারা, ভারতের সংবিধানের 17 ধারা যে কোনো ধরনের অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীন ভারতবর্ষে অস্পৃশ্যতা বিরোধী আইনটি পাস হয়েছিল 1955 সালে। এইভাবেই তোমরা দেখো প্রত্যেকটি প্রশ্ন উত্তর শুধু রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত বিষয়ে ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। এইভাবে একটা তোমাদের যা উদাহরণ দেখালাম, এই রিভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে আমি অন্যান্য বইয়েরও সমস্ত রিভিউ দেব তোমাদের যদি ভালো লাগে, আর ভালো লাগলে কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না, এক্সাম ফোকাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এইরকম অন্যান্য বইয়েরও রিভিউ পেতে। থ্যাংক ইউ সো মাচ।